বঙ্গবন্ধু প্রকাশিত রূপে অন্তরে ছিলে তুমি, তুমি প্রেরণার অপার উৎস, জননী জন্মভূমি চিরভাস্বর শাশ্বত এক উজ্জ্বল জীবন গাথা, জীবন যোদ্ধা পরমারাধ্যা তুমি হে বঙ্গমাতা। পাকিস্তান আমলের শুরু থেকেই বাংলার উপর নেমে আসা অত্যাচার নির্যাতন থেকে জাতির মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই সুযোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বপ্নের স্বাধীনতা। বঙ্গবন্ধুর সংগ্রামী পথচলার নেপথ্যে প্রেরণা জুগিয়েছিলেন এক মহিয়সী নারী, বেগম ফজিলাতুন্নেসা মুজিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিচারণে মায়ের জীবনী সম্পর্কে বলেন, আমার মায়ের মাত্র 3 বছর বয়সে বাবা মারা যায়। 5 বছর যখন বয়স তখন আমার নানিও মারা গেলেন। আমার দাদি ছোট্ট রেণুকে কোলে করে নিয়ে আসলেন, নিজের সন্তানদের সাথে একসাথেই বড় করেছেন। বঙ্গবন্ধুর জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। তাঁর অনুপস্থিতিতে সংসারের দায়িত্ব পালন, মামলা পরিচালনা, দলকে সংগঠিত করা, আন্দোলন পরিচালনা সহ প্রতিটি কাজে বঙ্গমাতা পরিচয় দিয়েছেন অসামান্য দক্ষতা ও সাহসিকতার। স্বামীর আদর্শে সন্তানদের গড়ে তুলেছেন তিনি। টাকার প্রয়োজনে রেফ্রিজারেটর বিক্রি করলেও ছেলেমেয়েদের বলতেন, ঠান্ডা পানি খেলে সর্দি কাশি হয়। রাজনীতির দার্শনিক বঙ্গমাতা, সব সময় সঠিক পরামর্শ দিতেন বঙ্গবন্ধুকে। কারাগারে কোনো বার্তা দিতে হলে তিনি মেয়ে হাসুকে পাঠাতেন। জাতির প্রয়োজনে পাকিস্তানি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে নেতাকর্মীদের কাছে দিক নির্দেশনা পাঠাতেন তিনি। মায়ের সম্পর্কে যেমনটি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মা ছিলেন আসল গেরিলা। তিনি এই যে নিজেকে অন্যভাবে মানে ক্যামোফ্লেজ করে যে আন্দোলনটাকে গড়ে তুলেছেন, ওই আন্দোলন কীভাবে করতে হবে সত্যি কথা বলতে কি এটা আমার মায়ের কাছ থেকেই শেখা দেখা। 1957 সালে বঙ্গবন্ধু দলের প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়লে স্বামীর সিদ্ধান্তকেই সমর্থন দিয়েছেন নির্লোভ বেগম মুজিব। মিন্টু রোডের সরকারি বাসা ছেড়ে ওঠেন সেগুন বাগিচার ভাড়া বাসায়। 6 দফার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দিতে বঙ্গমাতার ছিল দুঃসাহসী ভূমিকা। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তির প্রস্তাব দেয়া হলে রাজি হননি বঙ্গমাতা। বঙ্গবন্ধুও সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে গণ অভ্যুত্থানে শাসক গোষ্ঠী তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। আত্মজীবনী লেখার প্রসঙ্গে বঙ্গবন্ধু লিখেছেন, আমার সহধর্মিণী একদিন জেল গেটে এসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবন কাহিনী। বঙ্গমাতার উৎসাহেই অসমাপ্ত আত্মজীবনী লিখেছিলেন বঙ্গবন্ধু। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কি বলবেন তা নিয়ে যখন অনেক আলোচনা চলছিল, সেই সময়ে বঙ্গমাতা বলেছিলেন, তুমি সারাটা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছ, তুমি সবচেয়ে ভালো জানো কি বলতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধের 9 মাসে স্বামী পাকিস্তানের কারাগারে, 2 ছেলে রণাঙ্গনে, 3 সন্তান সহ তিনি গৃহবন্দী। গভীর অনিশ্চয়তা ও শঙ্কা সত্ত্বেও তিনি সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার পরিচয় দেন। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পাশে মায়ের মতো এগিয়ে আসেন বঙ্গমাতা। তাদের সাহায্য, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেন, অনেককে বিয়ে দেন, নিজের গয়নাও দিয়েছেন অনেককে। ১৯৭৫ এর ১৫ই আগস্ট 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যার পর
বঙ্গ মাতাকে খুনিরা বলেছিল আপনি চলেন, তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কোথাও যাব না, ওনাকে খুন করেছ আমাকেও শেষ করে দাও, আমি এখান থেকে এক পাও নড়ব না। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে সবুজ ঘাসের মাঠ বেয়ে, অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গবন্ধুর সুখ দুঃখের আজীবন সঙ্গী বঙ্গমাতা মৃত্যুকালেও তাঁর সহযাত্রী হয়েই রইলেন। বঙ্গমাতার স্বপ্ন ছিল নারী জাগরণ, সেই স্বপ্নের সফল বাস্তবায়ন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বিস্ময় আজকের বাংলাদেশ। মহিষী নারীর অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবছরই প্রথম 8 আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী ক শ্রেণীর জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে এবং দেয়া হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে পুরো জাতির পক্ষ থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন।